এলাম মাত্র এতগুলা সঞ্জয় ফুচকা খালা ফোন দিয়ে বলছেন যে ফুচকা কেনার জন্য আধা কেজি ফুচকা আর সঙ্গে হচ্ছে সালাদের জন্য টমেটো আর হচ্ছে মরিচ লেবু এগুলো কিনছি এখনও হচ্ছে শশা কিনতে পারেন এখন শশা অবস্থা ভালো ছিল না এখানে তো আর একটা লাউ কিনলাম লাউটা দেখে ভালো লাগলো আমাদের এলাকায় প্রত্যেক জুম্মার পরেই এরকম খাবার খাবারের মধ্যে সবজি টবজি তার বাজার বসে এখানে হচ্ছে অনেক জিনিসপত্র পাওয়া যায় এবং অনেক সস্তায় এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক কাজের বাজারের ব্যাগট্যাগ রাখার জন্য বা হেলমেট টেলমেট রাখার জন্য বাপরে বাপ ভালো কাজে দেয় করবো হচ্ছে এই কলিজা ভ্যাপসা এটাকে পরিষ্কার এখন কলিজা এরকম সিদ্ধ করবেন গরু হোক বা খাসি এরকম প্রচুর ময়লা হবে ময়লাগুলো কিন্তু মূলত আপনার কলিজার ভিতরে যে ময়লা এগুলো কোনো টেনশনের কিছু না এগুলো পরিষ্কার করে এগুলো ফালা দিতে হবে আপনার সেদ্ধ হওয়ার সময় যেহেতু আমি পুরো একটা দিয়ে দিছি তিনটা দিয়ে দিছি কলিজা এখানে সো একটা জায়গা সংকুলন হইতেছে না বাট এরকম ময়লা হবে ময়লাগুলো জাস্ট ফেলে দিতে হবে ফেলে দিলেই কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে এই যে হয়ে গেছে তিনটা এক দুই তিন এই তিনটা এখন ঠান্ডা হবে এখানে আর হচ্ছে তারপরে এগুলো চলে যাবে সব ফ্রিজে আলহামদুলিল্লাহ অবশেষে অতিকাঙ্ক্ষিত বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমার মনে হয় অনেক বেশি হবে কিন্তু অনেক বেশি অ্যাকচুয়ালি হওয়া উচিত যে পরিমাণ গরম এই গরমটা আসলে বৃষ্টি ছাড়াটা মানে কোনোভাবেই কমানো সম্ভব ছিল না আমি গতকালকেই ভাবতেছিলাম যে বাইকটা ওয়াশ করাবে ভালো হয়েছে ওয়াশ করাই নাই কেননা অলরেডি বাইক ধোয়া হয়েছে ওয়াশ করতে বলতে পানি দিয়ে ওয়াশ করতাম বাইক পরিষ্কার ছিল জাস্ট ধুলা ছিল বৃষ্টির পানিতে পুরো বাইকটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর যতবারই এরকম একটা পরিকল্পনা করি ততবারই হচ্ছে বৃষ্টি পড়ে এবং বৃষ্টিতে যে ধোয়ার পর দিনই বৃষ্টি পড়ে এবং বৃষ্টিতে বাইকের অবস্থা আবার খারাপ হয়ে যায় এবার ভালো হয়েছে পরিকল্পনা করছি বাস্তবায়ন করিনি আল্লাহর মতো হয়ে যাচ্ছে ভিজলে ক্ষতিপুর না হ্যাঁ চলে আসছি দেখি কি সেটা ভিজি আর সঙ্গে আছে গ্রোপ প্রো গ্রোপ অফিসে সমস্যা নেই জোস এলাকা তো বৃষ্টি দেখলেই এমন খুব সে ছোট্টবেলার কথাগুলো মনে করে সেই দিনগুলো এখনো অনেক মিস করি এখন হচ্ছে যাইতেছি ইফতারি করতে সজল ফোন দিছে ফোন দিয়ে বললো যে ভাই ইফতার করবো নিয়ামত অনেক দিন ধরে দিয়ে দিছে যে ইফতার করবো সবাই মিলে সজল খাওয়াইতে চায় না আমাদের ইফতারি খাওয়াইতে চায় না আজকে জোরাজোরি করে মোটামুটি সবাই আমরা হচ্ছে এটা ঠিক করলাম যে আমরা আজকে সজল আমাদের ইফতারি করাবো তাই আমাদের কাছে এখন ইফতার
सच ना हो सके ऐसा लगता है मुझे ओ जब से देखा तुझे जगी आरज़ू जन्नत की हूर है तू मेरे दिल का नूर तू बरकत बहारा तू तू ही तू है या আজ হচ্ছে চাঁদ রাত রাজশাহীতে ঢাকা যেহেতু দেখা যায়নি চাঁদ কিন্তু রাজশাহীতে চাঁদ দেখা গেছে আজকে হচ্ছে চাঁদ রাত যেহেতু আগামীকালকে ঈদ বাসা চলে যাচ্ছি এখন আই হোপ আজকে ভিডিও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কোনো কিছু খারাপ লেগে থাকলে অথবা কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন নতুন ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম। ঘরের কি অবস্থা, ঘর তো ডুবে গেছে, আমার বাসা তিনতলা, তিনতলাতে এই অবস্থা, সব গাছগুলো পানি দেওয়া হয়ে গেছে বিকেলবেলায়, এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ।